আমরা দেখেছি যারা গণতন্ত্রের মোড়ল, যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয়, যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক কোন দেশটি অগণতান্ত্রিক, যারা বলে কোন দেশে কম গণতন্ত্র কোন দেশে বেশি গণতন্ত্র, যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য, যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে, যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। যারা রাইট টু প্রটেস্টের কথা বলে, যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের 140টি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে, সেখানে 2500-এর অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি কৃষক আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে। বাংলাদেশের শিক্ষার্থী মাইমুনা ইসলাম নুহা, আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী, শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে। সাউদার্ন ইলিনয়েজ ইউনিভার্সিটির শিক্ষক স্টিভ তামারি তার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য, পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সামনে গিয়েছেন, পাজরের হার তার ভেঙে দেয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে গণহত্যার বেদনা কত বেশি, জেনোসাইডের দুর্বিষহ যন্ত্রণা কিরকম বাংলাদেশ ছাত্রলীগ সেটি জানে। ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন, যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে। আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি গাজায় আমরা অবিলম্বে সিজফায়ার চাই, অবিলম্বে যুদ্ধবিরতি চাই, এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু দখল করেছে, সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই, নিশ্চয়তা চাই, স্বাধীনতা চাই। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি আমাদের এই আন্দোলনে, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনে আপনারা দেখেছেন যে ইহুদি শিক্ষার্থীরা কিভাবে সংহতি প্রকাশ করেছে। জিউইজ স্টুডেন্ট ফর পিস অ্যান্ড জাস্টিস, সেই ইহুদি শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলেছে, কারণ স্বাধীনতার কোনো ধর্ম নেই, বর্ণ নেই, বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তারুণ্য যে আন্দোলন করছে, সংগ্রাম করছে, সেই সংগ্রামে আমরা সংহতি জানাই।